লাইফ সায়েন্স। ক্লাস টেনের একদম শেষ চ্যাপ্টার, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই চ্যাপ্টারটি থেকে নাইট্রোজেন চক্র সম্পর্কে একটি ভিডিও আগে দেওয়া আছে, যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা আগের ভিডিওটা দেখে নাও, তাহলে চ্যাপ্টারটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এই ভিডিও যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, প্রথমে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন কিভাবে মাটিতে আবদ্ধ হয়, তাহলে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ কাকে বলে? যে প্রক্রিয়ায় বায়ুর মুক্ত নাইট্রোজেন গঠিত যৌগ রূপে মাটিতে আবদ্ধ হয় তাকে নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ বলা হয়। ঠিক যেভাবে যতটুকু আমি বলছি তোমরাও সেরকমভাবেই বলো। দেখো, একবার থেকে দুবার পড়লেই ব্যাপারটা বোঝা যাবে এবং মুখস্থ হয়ে যাবে। যে প্রক্রিয়ায় বায়ুর মুক্ত নাইট্রোজেন ঘটিত যৌগ রূপে মাটিতে আবদ্ধ হয় তাকে নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ বলা হয়। এটা তিনটি প্রক্রিয়া মেনে হয় বা তিনটি প্রক্রিয়ায় হয়। প্রথমটি হচ্ছে প্রাকৃতিক, দ্বিতীয় হচ্ছে জীবজ এবং তৃতীয় হচ্ছে শিল্পজাত। ক্লিয়ার? মানে জাস্ট এটাই যে বায়ুর মুক্ত নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয় এটাকেই আমরা বলছি আবদ্ধকরণ বা স্থিতিকরণ শর্টকাটে। প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেনের স্থিতিকরণ বা আবদ্ধকরণ, অর্থাৎ প্রকৃতি নিজেই বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে বাতাসের মুক্ত নাইট্রোজেনকে মাটিতে যৌগ রূপে আবদ্ধ করে। এটা প্রকৃতি নিজেই করে, তাই প্রাকৃতিক উপায়ে স্থিতিকরণ। তো সাধারণত বজ্রপাত এবং আগ্নেয় উৎপাত মানে আগ্নেয়গিরির সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। তাহলে কি বললাম, বজ্রপাত যখন হয় একটা বিদ্যুতের ঝিলিক তৈরি হয় সেই সময়, এবং আগ্নেয় উৎপাত মানে কি, যখন আগুন বেরিয়ে ওঠে হঠাৎ করে সেই সময় বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় মানে বিক্রিয়া করে। N2 মানে নাইট্রোজেন এবং O2 হচ্ছে অক্সিজেন, এই দুটো যুক্ত হয় এবং এর ফলে সৃষ্টি হয় 2NO মানে নাইট্রিক অক্সাইড। ক্লিয়ার ব্যাপারটা পুরো? এটা ছিল ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এই নাইট্রিক অক্সাইড আবার বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় বা সংস্পর্শে এসে তৈরি করে নাইট্রোজেন ডাই অক্সাইড। মানে এই নাইট্রিক অক্সাইডটা বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে কি, নাইট্রোজেন ডাই অক্সাইড। ক্লিয়ার? মানে 2NO মানে নাইট্রিক অক্সাইড প্লাস O2 মানে অক্সিজেন, এবং এই দুটো একত্রে কি তৈরি করছে, 2NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড। ক্লিয়ার এতটুকু সেকেন্ড স্টেপ? এরপর আসছে থার্ড স্টেপ। এই নাইট্রোজেন ডাই অক্সাইড মানে 2NO2
জলীয় বাষ্প বা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলীয় বাষ্প বা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করে? প্রথম নাইট্রাস অ্যাসিড এবং দ্বিতীয় নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড জলীয় বাষ্প বা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে দুটো অ্যাসিড, একটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এবং তা মাটিতে নেমে আসে, মানে বৃষ্টির জলের সঙ্গে মাটিতে নেমে আসে। এটার বিক্রিয়াটা এবার দেখি। 2NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস জল বা জলীয় বাষ্প মানে H2O, ক্লিয়ার? কি তৈরি করছে? দুটো অ্যাসিড, প্রথমটা কি HNO2, আরেকটি অ্যাসিড প্লাস HNO3, ক্লিয়ার? এই দুই প্রকার অ্যাসিড মাটির বিভিন্ন খনিজ লবণ যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি সঙ্গে বিক্রিয়ায় নাইট্রেট যৌগ গঠন করে। তাহলে এই দুটো অ্যাসিড বিভিন্ন খনিজ লবণের সঙ্গে বিক্রিয়া করে। সেই খনিজ লবণগুলো কী কী? পটাশিয়াম, ক্যালসিয়াম। এই বিক্রিয়া করার পরে কী তৈরি করে? নাইট্রেট যৌগ, এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। আশা করি পুরোটা ক্লিয়ার। বা আগ্নেয়গিরি, এই দুটোর ফলে কি হয়? তাপমাত্রা বাড়ে এবং বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। তাহলে অক্সিজেন আর নাইট্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করলো? নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডটা আবার বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, তখন কি তৈরি করে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে নাইট্রিক অক্সাইড যুক্ত হচ্ছে অক্সিজেনের সঙ্গে এবং তৈরি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আবার জলীয় বাষ্প বা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করছে। বিক্রিয়া করে কি তৈরি করছে? দুটো অ্যাসিড যা মাটিতে নেমে আসছে। দুটো অ্যাসিডের নাম কি? নাইট্রাস অ্যাসিড আর একটা নাইট্রিক অ্যাসিড। এই দুই অ্যাসিড আবার খনিজ লবণের সঙ্গে বিক্রিয়া করছে। সেই খনিজ লবণ কি কি? পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। এই বিক্রিয়া করার পর কি তৈরি হচ্ছে? নাইট্রেট যৌগ যা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। পুরো ক্লিয়ার? চলো ছোট্ট করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, আশা করি করবে। শিল্পজাত উপায়ে নাইট্রোজেনের আবদ্ধকরণ বা স্থিতিকরণ, মানে বিভিন্ন কারখানায় যখন কিছু তৈরি হয় তার ফলে বা তার প্রয়োগের ফলে মাটিতে নাইট্রোজেনের বৃদ্ধি বা মাটিতে নাইট্রোজেন কিভাবে মিশছে, এটাই এই টপিকটার মূল বিষয়। বিভিন্ন রাসায়নিক কারখানায় নাইট্রোজেন গঠিত সার প্রস্তুত করা হয়, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি। এই সার কৃষিক্ষেত্রে বিভিন্ন কারণে বা মাটির উর্বরতায় ব্যবহার করানো হয় বা ছড়ানো হয়, তাতে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং মাটিতে নাইট্রোজেন আবদ্ধ হয়। তো ফার্স্ট পয়েন্টে আমরা বুঝলাম যে রাসায়নিক কারখানায়
সার উৎপাদন করা হয় এবং সেটা কৃষিক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। কী সার? নাইট্রোজেন গঠিত সার, অ্যামোনিয়া, আর কী রয়েছে? ইউরিয়া প্রভৃতি। তো এইগুলো ব্যবহার করার ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হচ্ছে। ফার্স্ট পয়েন্ট একদম ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট, এই সমস্ত কারখানায় যে বজ্র নিষ্কাশিত হয়, এই বজ্রের মধ্যেও প্রচুর পরিমাণের নাইট্রোজেন মিশে থাকে এবং এই বজ্র বিভিন্ন উপায়ে নদীতে গিয়ে পড়ে এবং যখন এই নদী প্লাবিত হয় বা বন্যার সৃষ্টি হয়, তখন দুই কূলে নিচু জমিতে এই বজ্র পৌঁছায় এবং সেখানকার মাটির সঙ্গে এই বজ্রের সঙ্গে মিশ্রিত নাইট্রোজেন মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি করে এবং নাইট্রোজেনের আবদ্ধ হয়। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্টে কি, যে যে বজ্রগুলো নিষ্কাশিত হয়ে নদীতে এসে পড়ছে এবং নদী যখন প্লাবিত হচ্ছে তখন দুই তীর ছাপিয়ে যায় এবং নিচু জমিতে সেই বজ্রগুলো পৌঁছায় এবং সেই বজ্রের সঙ্গে যে নাইট্রোজেন থাকে তা মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি করে। একদম চল। তোমরা কিন্তু ভুলবে না, লাইক, শেয়ার আর কমেন্ট। যদি তুমি এই ভিডিও থেকে উপকৃত হও তাহলে প্লিজ বন্ধুদের কাছেও সেটা পৌঁছে দাও, কারণ এই লকডাউনের সময় সকলেই এমন একটা পরিস্থিতি, কিছুই করার নেই, আমরা কিছুই করতে পারছি না। তাই যতটুকু সম্ভব চেষ্টা করো, বন্ধুদের কাছে মধ্যে ছড়িয়ে দাও এবং সাবস্ক্রাইব করো, লাইক করো আর ওই বেল আইকনটাতে একটা বড় হাতুড়ি নিয়ে ধাম করে মারো যাতে টং করে আওয়াজ হয়।